नमस्कार बंधुरा, साथी रान्नाघरे सबाई के स्वागत। आज हमें बनाच्छी सूखा सिमई बा एटाके जर्दा सिमई बला है। शुकनो झरझरे सिमई खेते होले मिष्टी मिष्टी एई सिमईटा बनिए नेवा जाए। ईद होक बा जे कोनो अकेशन होक आमरा एई सिमई बनिए निते पारी खूब सहजेई बाड़ीते। एई सिमई बनाते खूबी कम समय लागे एवं खेतो खूब दारुण है। तो देखे नहीं ये सिमई बनाते आमादेर की की लागबे। प्रथमे गरम जल करे नेब, करे फ्लेमटा अफ करे देव। तारपरे आमी एखाने जे पतला सिमईटा आछे सेटा दिए देव एक कापेर मतो। 30 सेकेंड मतो एटा एकटु नाड़िए नेब जाते एटा नरम हो जाए। खूब बेशिक्षण एखाने राखबो ना, एकटु नरम होलेई एटा आमी छेके नेब। छेके निये एर मध्ये जाते एटा गाए गाए ना लेगे जाए सेई जन्य एकटुखानी तेल एर गाए लागिए नेब। ভালো করে লাগিয়ে এটা মিশিয়ে নেব। এরপরে আবার আমি প্যানের মধ্যে ঘি গরম করে নেব। তারপরে এতে তেজপাতা, দারচিনি আর এলাচ দুটো একটু ফাটিয়ে দেব, একটু নেড়ে নেব। নিয়ে আমি এখানে কাজু, পেস্তা, আমন বাদাম কুচি করে দেব, একটু ভেজে নেব হালকা করে। 2-3 সেকেন্ড ভাজার পরে আমি এতে যে ছাকা সিমুইটা সেটা দিয়ে দেব। সিমুইটা একটু ওই ড্রাই ফ্রুটসের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি এতে আন্দাজ মতো চিনি দেব। চিনিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এতে আমি গুঁড়ো দুধ দেব আর নারকলের শুকনো নারকলের গুঁড়ো দেব। দিয়ে এটা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে এটা একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেব যাতে এটা গায়ে লেগে লেগে না যায়। এটা গরম অবস্থাতেই করে নিতে হবে যাতে ঝরঝরে হয়। একটু কাঁটা দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আমার হয়ে গেল সুন্দর করে সিমুই, ঝরঝরে সিমুই, জর্দা সিমুই যাই বলা যায়। এবার আমি এটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। গরম গরম খেতে এটা খুবই ভাল লাগে। তোমরাও করে দেখো বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।